গতকাল বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের নেতা ও মুখপাত্র কৌস্তভ বাগচি মুখ্যমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে মন্তব্যের বিরোধিতা করে একটি বই সম্পর্কে জানান দেয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের কাহিনী লেখা। যে কাহিনীকে কৌস্তভ বাগচি কেচ্ছা বলে এই বইয়ের লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় সহকর্মী ও প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদি ঝাঁসি ব্যানার্জির আত্মহত্যার কথাও উল্লেখ করা আছে। এরপরই গ্রেফতার হন কৌস্তভ বাগচি। মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছে, এটাই আমার রাজনৈতিক জিত। মুখ্যমন্ত্রীর সাথে আগামী দিনে কোর্টে এবং রাজপথে দেখা হবে। আমি কালকে রাত্রি 3টার সময়তে আমার বাড়িতে হঠাৎ কলিং বেল বাজে এবং দেখি যে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে উপস্থিত হয় আমার বাড়ির সামনে। আমার প্রথমে নিজেকে মনে হচ্ছিল আমি কোনো সন্ত্রাসবাদী কিনা, তারপরে ভাবলাম যে না, আমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, একটা স্বৈরাচারী শাসকের বিরোধিতা আমরা করি। আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম রাজ্য সরকারের বিরুদ্ধে, মাননীয় মুখ্যমন্ত্রী যেই ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন সেখানে দীপক ঘোষের বইটা নিয়ে আমি বলেছিলাম যে এটা সারা পশ্চিমবঙ্গের মানুষের পড়া উচিত। তো এখন আমি তো আমার কোনো বানানা কথা বলিনি, একটা বইয়ের কথা বলেছি, তাতে করে কি অফেন্স ড্র হয় আমি জানি না। সকালবেলায় 3টার সময় তারা এলো, আমি বললাম আমার এগেনস্টে কি চার্জেস, তারা কিছু সেটা বললেন না, বললেন যেতে হবে না, খুব ভালো কথা, আপনাদের আসার দরকার ছিল না, আমাকে একটা ফোন করে দিয়ে আমি চলে যেতাম, আমি তো পালিয়ে যাওয়ার লোক নই। যাই হোক, ওরা বললেন যেরকম এমনি ওরা যথেষ্ট পুলিশ, আমি অস্বীকার করবো না, পুলিশের তো সবাই যে খারাপ এটা তো বলবো না, বেচারা ওরাও ডিএ পায় না, প্রচণ্ড কষ্টে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যথেষ্ট কোঅপারেট করেছে আমাদের সাথে, আমার সাথে অত্যন্তভাবে কোঅপারেট করেছে, এবং ইতিমধ্যেই তারা জানি না কি করছেন, তারাও হয়তো বিভিন্ন ফর্মালিটিস পূর্ণ করছে। আমি সবটাতেই রেডি, আমাকে যদি অ্যারেস্ট করে তাতেও আমি রেডি, জিজ্ঞাসাবাদ করে এখন অবধি কিচ্ছু করেনি, আমাকে এখন অবধি কিচ্ছু করেনি। এখন জানি না, দেখুন আমাকে তো টিভির সামনে টাকা নিতেও দেখা যায়নি, বা আমি কয়লা পাচার গরু পাচার এগুলোও করি না যে আমাকে আটক করে যেরকম সিবিআই ইডিদেরকে দেখিয়ে দীর্ঘক্ষণ ধরে জেরা করে, এরকম আমার ক্ষেত্রে এখন হয়নি। রাত 3টার সময় জেরা কেন এখন রাত্রি? এটা তো প্রশাসন আর মাননীয় মুখ্যমন্ত্রী ভয় বলতে পারবে। এখন মুখ্যমন্ত্রী আমাকে এতটা ভয় পাবে আমি সত্যি ভাবতে পারিনি, যে রাজ্যের এত বড় একজন নেত্রী আমাকে এতটা ভয় পেয়েছে যে রাত্রিবেলায় বাড়িতে 3টার সময় পুলিশ পাঠাচ্ছে। এটা তো আমার নৈতিক জয়, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ এসেছে বটতলা। সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে এই রাজ্যে দাঁড়িয়ে, এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে, কিন্তু আমি বলছি অপরাধ আরো করব। কৌশল রাতে 3টাতে মারপিট করতে লেগে গেছে, আমি জানি না কোথায় কোথায় কে মারপিট করলো। এখন দেখুন, পুলিশের শাসন তো চলবে না বেশি দিন, বা সরকারের শাসন চলবে না, কোর্ট বলে একটা বস্তু আছে, তো আমাদের আইনি পথ রাজনৈতিক পথ দুটোই খোলা। হ্যাঁ, দলের তরফ থেকে সবাই হয়তো, আমার যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ও ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, ন্যাশনাল অফিস বিয়ারের ন্যাশনাল অফিস বিয়ারের মিট ছিল, সেটা ক্যান্সেল করে এখানে এসছে, এবং যুব কংগ্রেস আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করবে, যুব কংগ্রেস প্রেসিডেন্ট আছে ও বলবে এবারে। আমি এখনো অবধি যে স্টেটাসটা লিগালি যেটা হয় আমি এখন অবধি ডিটেন্ড, এখনো কংগ্রেস আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করবে, যুব কংগ্রেস প্রেসিডেন্ট আছে ও বলবে এবারে। আমি এখনো অবধি যে স্টেটাসটা লিগালি যেটা হয় আমি এখন অবধি ডিটেন্ড, এখন অবধি ওরা অ্যারেস্ট করেনি আমাকে। তখন বলা হয়েছিল যে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু এখন অবধি আমাকে বললো বসুন, ওরা কিছু ফর্মালিটিস করছে। আমি কোনোটাতেই বিচলিত নই, মানে আমাকে জিজ্ঞাসাবাদ করলো বিষয়ের জন্য কিসের ফর্মালিটি বলতে পারবো না, এতক্ষণ কি ফর্মালিটি লাগে আমি জানি না। আমি তো ধরুন আইনটা আইনের কলেজে পড়েছি, আমি তো কালীঘাট বা ভবানীপুরে কাউরি বাড়িতে বসে আইনটা পড়িনি, তো আমার যে আইন কলেজে যেটুকু আইন পড়েছি তাতে এই ধরনের প্রসিজিয়ার আমার জানা নেই। হ্যাঁ, স্বাভাবিক, মানে তারা এসেছিল রাত্রির বেলায়, মানে সেই প্রচুর পুলিশ টুলিশ টর্চ ফর্চ মেরে মনে হলো আমি যেন খুব বড় দেশের একটা কোনো বোম বিস্ফোরণ ঘটিয়েছি, বড় সন্ত্রাসবাদী। তারপরে বুঝলাম যে না, আমার বিরুদ্ধে যে প্রেস কনফারেন্স, আমার মনে পড়লো যে আমার যে প্রেস কনফারেন্স করেছে, আমি এক্সপেক্টই করছি, আমি গতকালকে একটি একটা চ্যানেলে বসে এই কথাটা বলেছি যে আমার উপরে আক্রমণ নেমে আসবে এবং আক্রমণটা সর্বভাবে দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। জানি না কিচ্ছু না, আমি জানতে চেয়েছি যেটুকুন বলা হলো সেটা হচ্ছে প্রেস কনফারেন্স ইজ অল দি রিজন, এবং আমার প্রেস কনফারেন্সের জন্য নাকি লোকজন মারপিট করছে। আচ্ছা, যুব কংগ্রেস একটা কর্মসূচি।